অ্যাটর্নি জেনারেল ব্রিফ করছেন, আমরা একটু সরাসরি সেখানে যেয়ে আসতে চাই। কার্যকর হবে, বহাল হবে, তাহলে এই কোটা কি থাকছে কি থাকছে না? এখন যেহেতু স্ট্যাটাস কো আছে, যাদব যে কোয়া ছিল সেগুলো থাকবে। আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট এটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে, বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোন যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে। আপনি বলছেন যে আগের অবস্থায় কোটাটা কি কিভাবে আছে, সরকারের সিদ্ধান্ত সেটা বল কি হবে এখন? শুনেন, যে অবস্থা ছিল আগে রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাস কো বলছে সাবজেক্ট ম্যাটারে, সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেক্ষেত্রে বাতিল আছে এখন, যেই নতুন যেগুলো আছে যেগুলো পুরো বিজ্ঞাপন আছে যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না, পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে তখন কোর্ট ঠিক করবে এটা। স্যার, আপনি কোর্ট কি কিছু কথা বলেছেন যে এই কেন স্টে করা দরকার রায়টা এখন যে পরীক্ষা চলছে? আমি যেটা বলছি যে যখন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসি তে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই, সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় সে তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কোন মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না, সে আরো জটিলতা সৃষ্টি হবে, এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন, এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন, এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পরিস্থিতি শুনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। স্যার, এর আগে স্যার বলেছিলেন যে এই আন্দোলনের কারণে কোনো রায় চেঞ্জ হয় না এবং আদালত যেটা বলেছেন তাহলে কি না, আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না, রায় পরিবর্তনটা পদ্ধতি আছে, যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে, এই এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবে। স্যার, আজকে যে স্থিতি এটা ফলে কি 2018 সালের যে মেধার ভিত্তিতে, হ্যাঁ এখন এর প্রেক্ষিতে যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার ভিত্তি যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল, আমরা ছিলাম সরাসরি তার বক্তব্যে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।